হাই এভরিওান আজকে আমি আপনাদেরকে অনেক সহজ এবং হেলদি একটা রেসিপি শেয়ার করবো ইফ ইউ আর লুকিং ফর ইজিয়েস্ট ডিলিশিয়াস অ্যান্ড হেলদি রেসিপি ইউ ক্যান ট্রাই দিস এনি ওয়ান ক্যান মেক ইট আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট ফর ইউ গাইস ইফ ইউ লাইক মাই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থ্যাংকস ফর ইউর সাপোর্ট তাহলে দেখি নিন আমি কীভাবে শুরু করে নিচ্ছি এখানে আমি দুই কাপ মুসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম হিয়ার আই এম ইউজিং টু কাপস অফ রেড লেনতালস আই অলরেডি ওয়াশ ইন এর মধ্যে আমি আরও দিয়ে দিব কিছু রসুনের পাতা পেঁয়াজের পাতা এবং দনিয়া পাতা আরও আমি ইউজ করবো আদা কুচি হাফ চামচ রসুন কুচি এক চামচ দুই টেবল স্পুন পেঁয়াজের কুচি একটা টমেটো একটা তেজপাতা একটা শুকনো মরিচ পরিমাণ মতো লবণ ইয়ার অ্যাম ইউজিং গার্লিক লিভস অনিয়ন লিভস অ্যান্ড অলসো স্যালেন্ট্রো লিভস আই এম ইউজিং হাফ টি স্পুন ফাইনলি স্লাইস জিঞ্জার ওয়ান টি স্পুন গার্লিক টু টেবল স্পুন অনিয়ন স্লাইসেস ওয়ান টমেটো ওয়ান বেলিফ ওয়ান চিলি অ্যান্ড সল্ট অন ইউর টেস্ট আমি ডালটাকে রান্না করার জন্য যে পাতিলটা ইউজ করব। এ পাতিলটার মধ্যে নিয়ে নিব এর মধ্যে আমি সবগুলি উপকরণ দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আই এম মিক্সিং এভরিথিং টুগেদার ওয়েল এর মধ্যে আমি জাস্ট কালারের জন্য হাফ টি স্পুন হলুদের পাউডার দিব আই এম ইউজিং হাফ টি স্পুন টারমারিক পাউডার অনলি ফর কালার ইফ ইউ ডোন্ট ওয়ান আ ইউজ ইউ ক্যান স্কিপ ইট এর মধ্যে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা কিন্তু আপনারা আপনাদের অনুমান অনুযায়ী দিতে পারেন আপনারা কেমন গণ খাবেন কিংবা পাতলা আই এম ইউজিং সিক্স কাপস অফ ওয়াটার ইউ ক্যান ইউজ মোর অর লেস ডিপেন্ড হাউ থিক অ্যান্ড থিন ইউ ওয়ান্ট আমি চোলাটাকে মিডিয়াম হিটে রেখে একটি ডাকনা দিয়ে পনেরো মিনিটসের মধ্যে রেখে দেব কুক ইট ফর ফিফটিন মিনিটস ইন এ মিডিয়াম হিট উইথ এ কভার পনেরো মিনিট কিন্তু এখন হয়ে গিয়েছে ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ডালটাকে নাড়া দিয়ে এবং মিক্স করে দিচ্ছি তাহলে ডালটা একবারে আটালো আটালো হয়ে যাবে আর আস্ত আস্ত থাকবে না আই এম মিক্সিং ইট দেন ইট উইল বি ক্রিমি নাও ইজ অলরেডি টেন্ডার অ্যান্ড সফট এখন ডালটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা যদি চান আরও গণ রাখতে তাহলে আরও কিছুক্ষণ ওয়েট করতে পারেন আমি এভাবেই রেখে দিব কারণ ডালটা কিন্তু পাতলা হওয়ার পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু গণ হয়ে যাবে নাও ইজ অলরেডি কুকড আফটার ইট গেটস কোল্ড ইট উইল গেট মোর থিক ইউ ক্যান চুজ হাউ থিক অর থিন ইউ ওয়ান্ট আই কিপ ইট লাইক দ্যাট আমি সার্ভিংয়ের জন্য নিয়ে আসবো ফ্লেভারটা কিন্তু অনেক অনেক ভালো আসেছে আদা রসুন পেঁয়াজে সব কিছু মিলে এবং খেতেও কিন্তু অনেক অনেক ডিলিশিয়াস হবে আমি আজকে সার্ভিং করব রুটি আর রাইসের সাথে আপনারা যেভাবে খেতে পছন্দ এভাবে খেতে পারেন দ্য ফ্লেভার ইজ সো গুড অ্যান্ড অলসো সো ডিলিশিয়াস আই এম সার্ভিং দিস উইথ রুটি অ্যান্ড রাইস ইউ ক্যান সার্ভ হোয়াট এভার ইউ লাইকস That's all for today. I hope you guys liked it. I'll come with more tips. Thanks for watching.